فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. একবারের প্রশ্ন, তিনি প্রশ্ন করেছেন যে বাচ্চাদের প্রসাব কতদিন পর্যন্ত পবিত্র থাকে, ছেলে মেয়ে পুত্র সন্তান আর কন্যা সন্তানের মানে প্রসাবের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কি, আর এটা কি ধুলেই কি পবিত্র হয়ে যায়? এই ক্ষেত্রে আসলে ইসলামের বিধান হচ্ছে বাচ্চাদের প্রসাবের ক্ষেত্রে, অর্থাৎ বাচ্চা যদি কন্যা সন্তান হয় তাহলে তার প্রসাব সর্ব অবস্থায় ধুইতে হবে, অর্থাৎ এমনভাবে ধুইতে হবে যে ধৌতকারীর মনের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না যে পরিষ্কার করে ধোয়া হয়েছে। সেই বাচ্চার বয়স যতই হোক না কেন, ছোটই হোক আর বড়ই হোক, ভূমিষ্ঠ হওয়ার পরের দিন থেকেই কন্যা সন্তান যদি হয়ে থাকে তার প্রসাব ধৌত করতে হবে, আর পুত্র সন্তান যদি হয় তাহলে পুত্র সন্তানের প্রসাব না ধুয়ে শুধুমাত্র যেই জায়গায় প্রসাব করেছে সেখানে হালকা পানির ছিটা দিলেই সেটা পবিত্র হয়ে যাবে, যতদিন পর্যন্ত ওই পুত্র সন্তান মায়ের দুধ খেয়ে জীবনযাপন করবে, অর্থাৎ মায়ের দুধ ব্যতীত অন্য কোনো খাবার খাবে না। মায়ের দুধ খেয়ে যতদিন সে থাকবে ততদিন পর্যন্ত পুত্র সন্তানের প্রসাব শুধুমাত্র পানির ছিটা দিলেই চলবে। এ বিষয়ে হাদিস আসছে আনুমে কায়েস বিনতে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কায়েস বিনতে মেহসান হতে বর্ণিত, আন্নাহা আতাত বে ইবনিন লাহা সাগীর, তিনি তার একটি ছোট্ট সন্তানকে নিয়ে আসলেন, যে সন্তানটি খাবার খায় না, তিনি আল্লাহ রাসুলের কাছে আসলেন। ফাআজ লাসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজরিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাটিকে তার কোলে বসিয়ে দিলেন। ফা বালা আলা সাউবিহি, ওই বাচ্চাটি আল্লাহ রাসূলের কাপড়ে প্রসাব করে দিল। ফাদা বেমাইন ফা নাজাহাহু আলাম ইয়াগসিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়ে ডাকলেন, তারপরে সেই লুঙ্গির উপরে পানি ছিটিয়ে দিলেন কিন্তু সেটাকে ধৌত করলেন না। আর অপরপক্ষে আরেকটি হাদিসে আসছে যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, যে আল্লাহ রাসূল বলেছেন, ফি বাউলিল গোলামে ফি বাউলিল গোলামে নাজহন, অর্থাৎ হচ্ছে পুত্র সন্তান হলে সেই প্রসাবের উপরে পানির ছিটা দিবি সেটা পবিত্র হয়ে যাবে যতদিন পর্যন্ত সে খাবার খাবে না, আর কন্যা সন্তান যদি হয় তাহলে ধৌত করতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।